আজ শনিবার, চৌঠা জ্যৈষ্ঠ 2024 সালের 18ই মে, মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয় পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি সন্ধ্যাবেলার সময় 108 বার, না পারলে 21 বার অথবা 7 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন, রেগুলার করুন। 2024 সাল কিন্তু শনির বছর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি শনি নক্ষত্রগত পরিবর্তন করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি বর্তমানে অস্ত আছে। শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে 2ষরা অক্টোবর পর্যন্ত আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে সে বিষয়ে কিন্তু চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে। শনি রাশি পরিবর্তন নামে প্লেলিস্টে যান, পেয়ে যাবেন, সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন। আই বাটনেও আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন, যাদের এরিস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ দেখুন, কথায় আছে যে বোবার কিন্তু কোনো শত্রু নেই, যতটা কম কথা বলে শুনবেন বেশি সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। আজ শক্তি নয়, হয়তো ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছেন, এজন্য যতটা ক্রিয়েটিভ হওয়া যায় দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে। পাওনাদার যারা আছে তারা কিন্তু আজ ঋণ ফেরত চাইতে পারে, তাদেরকে ঋণ ফেরত দিতে গিয়ে আপনারা নিজেরাই আর্থিক সংকটে পড়ে যেতে পারেন। তবে একটি ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি ঋণ করা থেকে বিরত থাকুন, তা না হলে ঋণের জালে জড়িয়ে যেতে পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন, ব্যয়বহুল দিন, খরচ বাড়তে চলেছে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা আজ বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই।